হাই বন্ধুরা, আজকে আবার নিয়ে এলাম একটা নতুন রেসিপি তোমাদের জন্য। এটা একটা হেলদি পাস্তার রেসিপি, যাতে আছে এগ আর চিজ, যেগুলো খুবই উপকারী বাচ্চাদের জন্য। আমি আমার মেয়েকে 2 বছর বয়স থেকেই পাস্তা দিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 বছর বয়স থেকেই পাস্তা বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। বাট বাচ্চাদের জন্য নর্মাল পাস্তার চেয়ে সামোলিনা পাস্তাটাই বেশি ভালো হয়। আমি আমার মেয়েকে সামোলিনা পাস্তাটাই রেগুলার দিয়ে থাকি, যখনই দিই। এমনিতে নর্মাল পাস্তাগুলো জেনারেলি ময়দা দিয়ে তৈরি হয়, আর সামোলিনা পাস্তা মানে সুজির পাস্তা। সুজি সবাই জানি আমরা খুব হেলদি, বাচ্চাদের জন্য তো বটেই, ওয়েট গেইন করতে খুব উপকারী। এছাড়া আমি এর সাথে অ্যাড করছি আরও কিছু ভেজিটেবলস। এমনিতে তো বাচ্চাদের ভেজিটেবলস খাওয়ানো যায় না, বাট এটা হচ্ছে সহজ উপায় ভেজিটেবলস খাওয়ানোর জন্য। আমি অ্যাড করছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর নর্মাল পেঁয়াজ। শেষে ডিম আর চিজ এর গুণাগুণ আরও অনেক বাড়িয়ে দিতে পারে। তাই আমি প্রতিবারই যখনই পাস্তা দিই, তার সাথে চিজ আর ডিমটা অ্যাড করার চেষ্টা করি। সুজি কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, যেটা ওদের জন্য খুব সহজপাচ্য হয়। আর সবজির মধ্যে সব সবজিতেই জলের পরিমাণ খুব বেশি থাকে বলে জলের ঘাটতিও পূরণ করে। গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোই জেনারেলি আমি পাস্তাতে এখন দিচ্ছি। আর চিজে ক্যালসিয়াম আর প্রোটিন খুব বেশি পরিমাণে থাকে, আর চিজ তো এমনিতেই বাচ্চারা ভীষণ ভালোবাসে। আমার মেয়ে তো চিজ এমনি এমনিই খেয়ে নেয়। তো চিজে এত প্রোটিন থাকায় এটা খুব হেলদি একটা ফুড তৈরি হয়। আর এখানে ইউজ করবো ডিম, যেটা প্রপারলি আমার ডিশটাকে কমপ্লিট করবে। আর অয়েল ইউজ করছি আমি এক্সট্রা ভার্জিন অয়েল, অলিভ অয়েল, যেটা বাচ্চাদের জন্য খুবই সেফ। এখন জল গরম করছি পাস্তাগুলো বয়েল করার জন্য। পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গেলে এগুলো স্ট্রেনারে স্ট্রেন করে নেব, জলটা ঝরিয়ে নেব। এই যে সামোলিনা পাস্তা, কিডস পাস্তা আলাদা কিনতে পাওয়া যায়, অ্যামাজনের থেকেই আমরা কিডস পাস্তাটা কিনি। এই পাস্তাটা বয়েল হতে কিন্তু একটু সময় লাগে, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন সেদ্ধ করতে হবে। আর মাঝে মাঝে একটু হাতে নিয়ে দেখতে হবে যে বয়েল হয়ে গেছে কি না। প্রপারলি বয়েল হয়ে গেলে তারপরে স্ট্রেন করে নিতে হবে, ছাঁকনিতে ছেঁকে নিয়ে ওটা আলাদা করে রেখে দিতে হবে। আমি এখানে বাচ্চার খাওয়ার সুবিধার জন্য খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ এগুলোকে, আর নিয়েছি একটা ডিম। এখানে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি। এই যে কীরকম নরম, সুন্দর নরম হয়ে গেছে, ভেঙে ভেঙে যাচ্ছে, বাচ্চাদের খেতেও এতে সুবিধা হয়, সেটা একটু দেখে নিতে হবে। আর অলিভ অয়েল ইউজ করছি এক্সট্রা ভার্জিন অয়েল, যেটা বাচ্চাদের জন্য খুব সেফ। এবার ডিমটা ফাটিয়ে নিয়ে একটা হালকা অমলেট বানিয়ে নিই। আমি ডিমটা বেশি ফ্রাই করি না, যাতে গুণাগুণটা থাকে এর মধ্যে। একদম জাস্ট উল্টে পাল্টিয়ে একটা ছোট্ট অমলেট বানিয়ে নেব। নুন দিলাম, ইচ্ছা করলে এখানে ব্ল্যাক সল্টও ইউজ করা যায়।
আর গোলমরিচের গুঁড়ো ইউজ করা যেতে পারে। আমি শুধু নুনই দিলাম, একদম হালকা উবিয়ে নিয়ে, মানে বেশি ফ্রাই করব না আর কি। এবার একটা পাত্রে উঠিয়ে রাখছি আলাদা করে, নালে ওভারকুক হয়ে গেলে এটার গুণাগুণ আর কিছু থাকবে না। এবারে আবার সামান্য অলিভ অয়েল কড়াইতে দিয়ে তারপর একে একে সবজিগুলো ফ্রাই করে নেব। ফার্স্টেই দিচ্ছি আমি পেঁয়াজ, পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিলাম গাজর, খুব বেশি ফ্রাই আমি কোনোটাই করব না, প্রায় বেশি হলে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়। এবারে দিলাম বিনস, এরপর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ইচ্ছা করলে অন্য কালারের ক্যাপসিকামও ইউজ করা যেতে পারে, আমার কাছে সবুজটাই অ্যাভেলেবেল ছিল, আমি সবুজ ক্যাপসিকামটাই দিলাম। ভেজিটেবিলগুলো দেওয়ার পরে আমি একটু সামান্য নুন আবার অ্যাড করছি, যাতে সবজিগুলোর মধ্যে নুন ঢুকে যায়। এরপর সেদ্ধ করা পাস্তাগুলো এই সবজির মধ্যে দিয়ে নেড়ে নেবো ভালো করে। গ্যাসের আঁচটা একদম কম রাখতে হবে এই সময়, নাহলে সবজিগুলো পুড়ে যেতে পারে, ওভারকুক হয়ে যাবে নাহলে। পাস্তাটা দেওয়ার পরে আমি সামান্য নুন অ্যাড করলাম আর ব্ল্যাক পেপার অ্যাড করছি। গোলমরিচের একটা সুন্দর গন্ধ পাস্তাতে কিন্তু ভালো লাগে। এখন ইউজ করছি টমেটো সস। এই পর্যায়ে টমেটো সসের বদলে টমেটো পিউরিও ইউজ করা যেতে পারে, আমার হাতে সময় কম ছিল বলে আমি টমেটো সস ইউজ করছি। খুবই অল্প টমেটো সস দিতে হবে, আমি এই টমেটো কেচাপটা ইউজ করি। এরপর পাস্তার মধ্যে ডিমটা দিয়ে দিতে হবে, ফ্রাই করা ডিমটা পুরোটাই আমি দিয়ে দিলাম পাস্তার মধ্যে। এবারে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে পাস্তাগুলো ভেঙে যেতে পারে। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব, চিজটা আমি গ্যাস অফ করার পরেই দিই, সবচেয়ে ভালো হয় টিফিন বক্সে দিয়ে দিলে। এখন কিন্তু আমাদের এই সুন্দর কালারফুল পাস্তাটা রেডি হয়ে গেছে। এই যে এই সুন্দর কালারফুল পাস্তা বাচ্চা দেখলে খুব খুশি হবে। এখন এই সময় আমি ইউজ করব স্লাইস চিজ, এই চিজটা সুন্দর করে কেটে কেটে এই পাস্তার উপরে সাজিয়ে দেব। কিছুটা এরকমই দেখতে হবে, সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কালারও তেমনি এসছে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি সবার ভালো লাগবে।